এটাকে কোনোভাবে যাওয়ার রাস্তা আমরা তো রাস্তায় হারাই ফেললাম। না, এটা কোনোভাবেই যাওয়ার রাস্তা হইতে পারে না। ওদিকেও আটকানো, এদিকেও কিন্তু বন্ধ করে রাখছে কেন? বন্ধ করা কাটা দিয়ে। ভিসাপুর ফোর্ট, যেখানে আসলে অনেক উঁচু পাহাড়, সেই পাহাড়ে মূলত আমরা আসছি ওঠার জন্য। কিন্তু এখানে এসে যেটা হয়েছে যে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, জঙ্গল, উপরে পাহাড়, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। রাস্তাগুলো এমন, কি বলবো, যে এমন ভয়ঙ্কর ছিল যে আসলে রাস্তা দিয়ে যাওয়ার সময় আসলে এটা যে রাস্তা এটা আসলে কোনোভাবেই আমরা বুঝতে পারছিলাম না। কিন্তু কোনো নিশানা ছিল না যে আসলে এদিক দিয়ে আসলে সেই পাহাড়ে ওঠা যাবে বা এই এই নিশানা ফলো করলে আসলে সঠিক রাস্তায় যাওয়া যাবে। তো আমরা বেশ অনেক দূরই আসলে এভাবে আগাইলাম, অনেক জঙ্গল ছিল এবং রাস্তাটা একদমই, কি বলবো, যে একটা মানুষ যাওয়া খুবই কষ্ট, একদমই জঙ্গলের মধ্যে দিয়ে মাথা নিচু করে যাইতে হচ্ছে। অনেক গাছে অনেক কাটা ছিল, মূলত হচ্ছে আমরা সেজন্যই আসলে আরো ওইভাবে ঘাবড়ে যাই যে আসলে রাস্তাটা আসলে কোনটা, পাহাড়ে ওঠার রাস্তা আসলে কি এটা। আসলে এরকম অসংখ্য রাস্তা ছিল যে রাস্তাগুলা চিন্তা আমরা ভুল করি, শেষ পর্যন্ত আমরা আসলে সেই পাহাড়ের চূড়ায় কিন্তু পৌঁছাতে পারিনি। আমরা মাঝপথ থেকে আবার ফিরতে হয়েছে, কেননা আমরা শুধুমাত্র সেই রাস্তা না চেনার কারণেই আমাদের আবারও আসলে ফিরে আসতে হয়েছে। আমরা শেষ পর্যন্ত কিন্তু সেই পাহাড়ে উঠতে পারি নাই, শেষমেশে আমরা ফিরেছি। কিন্তু এরকম অভিজ্ঞতা আমার এই প্রথম, এর আগে এরকম অভিজ্ঞতা আমার কখনো হয়নি যে কোথাও গিয়েছি গিয়ে আবার ফিরতে হয়েছে। তো এখানে আসলে আমাদের, আমরা নতুন ছিলাম, নতুন থাকার কারণে এই জায়গায় আমরা না বুঝে রাস্তা না চিনে পরে আর আগাইনি, আমরা সেভাবেই আবার ব্যাক করি।